হেল্ল ফ্রেন্ডস, এসকে চ্যানেল আপনার স্বাগতম জানাইছো। আজি আমি মই দেখাম লাকি বেম্বো প্লান্ট কেনেদরে প্লান্টেশন করা হয়। ইয়াক লাকি বেম্বো প্লান্ট বলে বিশ্বর বেশিরভাগ ঠাইতে জানে। ইয়ার মেইন বেসটি হল সাউথ আফ্রিকা আর ইয়ার বৈজ্ঞানিক নাম হল ড্রেকেইনা সান্দ্রিয়ানা। আচ্ছা, মই মোর বাগিচার পৰা কেইডালমান ডাল কাটি আনিছো বেম্বো প্লান্টর। ইয়ার এটা গাঁঠিবিল সফা করে লৈছো, এনেদরে সফা করে লব যাতে এই নটবিলাকৰ শিপা ওলাব পাৰে। এনেদরে ভালকে সাফা করে লব। ইয়াক আপুনি পানি মাটি বা টাবতো রুব পাৰে। টাবত রুই ইনডোর ডেকোরেটিভ প্লান্ট হিসাবে ব্যবহার করব পাৰে। দেখিলে খুব সুন্দর হয়, ডাঙর হলে পানিত রুলে পানিতো ধুনিয়া হব। এতিয়া ইয়াক আপুনি সৰু সৰুকৈ কাটি লব, এনেদৰে টুকুৰা কৰি লব। টুকুৰা কৰি একেলগে ইয়াক আমি যাতে প্লেণ্টেশ্যন কৰিব পাৰোঁ তেনেধৰণে একে সমান চাইজত কাটি লব। এনেদৰে টুকুৰা কৰি এতিয়া ইয়াৰ ওপৰৰ ছালখিনি অকণমান এৰুৱাই দিব যাতে সহজে শিপা গজিব পাৰে। এনেদরে প্রত্যেক ডালরে আপনি উপর সালখানি গুছাই লব। গুছাই লো ইয়াক এটা থিয় হয়ে থাকবরাক বান্ধি লব লাগিব। আর ইয়াক বান্ধিবর কারণে, থিয় হয়ে থাকিবর কারণে একটা সাপোর্ট লাগিব। সাপোর্ট ব্যবহার করব লাগিব যাতে ই বান্ধি থলে থিয় হয়ে থাকে। এটা সাপোর্ট হিসাবে মই পিভিসি টিউবর একটা টুকুরা করে লৈছো। এই টুকুরাটোত মই বান্ধি লম। মই এটা লেয়ার হিসাবত বান্ধিম। ইয়াক দুটা লেয়ার অর্থাৎ বেশিকে যদি এনেকুৱা ডাল থাকে এটার উপর আন এটা লেয়ার করিব পাৰি। এনেকে দুটা লেয়ার তিনিটা লেয়ার করিব পাৰি। মই আজি এটা লেয়ারে করে দেখুৱাম। ইয়াক বান্ধিবলৈ দোকানত রঙা অ্যালুমিনিয়াম স্ট্রিং কিনিব পোৱা যায়। মই আজি স্ট্রিং আনা নাই, রঙা সূতারে বান্ধিম। এনেদরে লই ইয়াক বান্ধি লব। বান্ধি ই যাতে থিয় হয়ে থাকিব পারে এনেদরে ইয়াক বান্ধি লব। এতিয়া ইয়াক মই এটা সৰু পাত্রর পানিত থৈ দিম। 20-25 দিনের ভিতর ইয়ারপরে শিপা ওলাব আর গাঁঠিবিলাকৰ নব ওলাব, গাঁঠিবিলাকৰ পোখা ওলাব, সৰু সৰু ডাল ওলাব। এনেদৰে মই ইয়াক পানীত থৈ দিম 20-25 দিন। থৈ দিয়াৰ পিছত ইয়াৰপৰা শিপা আৰু পোখা ওলাব। পানীটো চাব যাতে পৰিষ্কাৰ পানী হয়, পাৰিলে ফিল্টাৰ বা মিনাৰেল ৱাটাৰো ইউজ কৰিব পাৰে। এনেদরে থার পিছত ইয়াক মই ডাঙর পাত্রত শিফট করিম। এইডাল মোর এমাহমান হয়েছে, এমাহ আগত থাকছিল। ইয়ার শিপা আর ধুনিয়াকে পাত ওলাইছে। এনেদরে পাত ওলোৱাৰ পিছত ইয়াক মাটিত বা টাবত রুব পৰা যায়। টাবত রুলে আপনাদের পটিং সয়েল ইউজ কৰিব পাৰে, নহলে ভাল সাৰুৱা মাটি ব্যবহার কৰিব পাৰে। আর ইয়াক ইনডোর প্ল্যান্ট হিসাবে ঘরের ভিতর বেডরুমত, বেলকনিত, বারান্দাত, টাবত থব পারি। খুব ধুনিয়া হয় গছডাল। এটা টাবর রোয়ার পিছত কেনেকুৱা হয় মই আপোনালোকক দেখাব গৈ আছো। এইডাল টাবত রুইছো মই উঠাই। তো টাবত ইয়ারপরা এনেকে পোখা ওলাব, জপোহা হয়ে ওলাই আহিব গছডাল। ইয়াত আন এডাল গছও আছে, এডাল মই এতিয়া উঠোৱা নাই, পিছত উঠাই পেলাম। টাবত ৰুলে ই বহুত ডাঙৰ হ'ব, জপোহা হ'ব। ইনডোর প্লেন হিচাপে ইয়াক ড্ৰয়িং ৰুমতো ধুনীয়াকৈ থ'ব পাৰি। এইবিলাক
আজিকালি ডক্টৰৰ চেম্বাৰ অফিচ তাৰপিছত ডাঙৰ ডাঙৰ বিজনেছ এষ্টাব্লিছমেণ্টতো সজাই থোৱা দেখা যায়। এই লাকি বেম্বোৰ মেইন বেছটো হ'ল চাউথ আফ্ৰিকা। এইডাল মই ৰাখিছোঁ ড্ৰয়িং ৰুমত, যথেষ্ট ওখ হৈছে আৰু জোপোহা হৈ উঠিছে। এনেদৰে আপোনালোকে টাবত লগাব পাৰে। ইয়াক পানীত বটলতো থ'ব পাৰি, বটলত থ'লেও ই ধুনীয়া হয়। এইটো বটলত থৈছোঁ মই, বটলতো ধুনীয়াকৈ দীঘল হৈছে ই, আৰু ইয়াৰ ৰংটো গাঢ় সেউজীয়াৰ বাবে বেছি ভাল লাগে। ই এবিধ ফেংচুই আইটেমো হয়, ঘৰৰ চাউথ ইষ্ট কৰ্ণাৰত ৰাখিলে বেছি ভাল হয়। এইডাল বহুত ডাঙৰ হৈছে, ই প্ৰায় 6.5 ফুট ওখ হৈছে। ভিডিঅ'টো চাই যদি